খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ আজ ভোর তখন চারটে বেজে সাঁত্রিশ মিনিট কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে তিরিশটিরই বেশি গাড়ি প্রস্তুত হয় সিআরপিএফ ক্যাম্প থেকে ভোজেরহাট ব্রিজ ক্রস করে বাম দিকে বাসন্তী হাইওয়ে দিকে এগোয় ইডি আধিকারিকদের কনভয় এরপর ঘটকপুকুর ক্রস করে মালঞ্চর দিকে এগোয় কনভয় তবে এত ভোর ভোর কেন এই তৎপরতা প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল পরে জানা গেল আসল কারণ রেশন দুর্নীতিতে অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হলেন তারা জানা গিয়েছে শাহজাহানের বাড়ি আলমারি ভাঙা হয়েছে তল্লাশি করে দেখা হচ্ছে রেশন দুর্নীতির আদৌ কোনো নথি মেলে কিনা আরও জানা গিয়েছে মোট তেরো জন আছেন এই দলে এবং ছজন আধিকারিক দুজন স্থানীয় সাক্ষী তিনজন ইডির সাক্ষী একজন তালা ভাঙার লোক একজন ইডি ভিডিওগ্রাফার রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন মোট পাঁচজন রয়েছেন সাক্ষী দুজন আমাদের তিনজন ওদের রাজ্য পুলিশের আধিকারিকদের ভেতরে ঢুকতে দেয়নি তবে যথাযথ সার্চ ওয়ারেন্ট নেই আধিকারিকরা ভেতরে ঢুকেছেন ভাঙা হলো শাহজাহানের বাড়ির দুটি তালা শাহজাহানের বাড়ির ভেতরে ঢুকলো উডি প্রথমে ঢুকলেন ভিডিওগ্রাফার যিনি গোটা প্রক্রিয়ার ভিডিও করছেন এরপর প্রবেশ তৃণমূল নেতার বাড়িতে ইডি আধিকারিকদের প্রবেশ তালা ভাঙার সময় দুজন স্থানীয় সাক্ষীকে নিয়ে আসা হয়েছে সঙ্গে রয়েছে সার্চ ওয়ারেন তল্লাশির শুরুতেই রাজ্য পুলিশের সাথে ইডির আধিকারিকদের ঝামেলা তালা ভাঙা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে ইডি আধিকারিকদের অছসা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও লাঠি হেলমেট শিল্ড এবং কাঁদানা গ্যাস নিয়ে প্রস্তুত তারাও সরবেরিয়া শেখ আজানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে জওয়ানরা ঘিরে ফেলেছে তৃণমূল নেতার বাড়ি ভাঙা হচ্ছে বাড়ির তালা তালা ভাঙার লোক নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে এদিকে ইডির কনভয় ঢুকতে বসিরহাট জেলা পুলিশের তৎপরতা তুঙ্গে ইডির কনভয় টোপকে একাধিক পুলিশের গাড়ি সরবেরিয়ার দিকে সকাল ছটা চৌত্রিশ নাগাদ একটি বিয়েবাড়িতে এসে উপস্থিত হল এই দল বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত